السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الذي أضحك وأبكى والصلاة والسلام على نبيه محمد أرشد وهدى وعلى آله وأصحابه أجمعين. شو إذا درشك برندو الله سبحانه وتعالى عمادرك سريستي ابن يبغون عمادرك جنو. إيجا جوت الله سبحانه وتعالى পৃথিবীতে আমাদের পরীক্ষা নিতে থাকেন কখনো সুখে এবং কখনো দুঃখের মাধ্যমে আল্লাহ তালা বলেন ওয়ানুক উং বিশ্বারি ওয়াল সাইরি ফিতনা আমরা তোমাদের পরীক্ষা নিই কোনো সময় ভালো কোনো কিছুর মাধ্যমে কোনো সময় অনিষ্ট খারাপ কোনো কিছুর মাধ্যমে মানুষের জীবনে বিপদ যে কোনো সময় আসতে পারে এবং বিপদ কোনো সময় খুব কঠিনও হতে পারে যখন বড় কোনো বিপদ আসে তখন সাধারণত মানুষকে দেখা যায় যে তারা বিভ্রান্ত হয়ে যায় আল্লাহ তালাকে ভুলে যায় শয়তানের রাস্তায় চলতে লাগে ভুল কাজ করতে লাগে নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য গোনাহের পথে হাঁটতে শুরু করে যদি কঠিন বিপদের সময় কোনো মানুষ আল্লাহ সুহানুয়া তালাকে না ভুলে নবী সাল্ল আলি আসাল্লাম এর পদ্ধতি অনুযায়ী এই বিপদের সময়টুকু কাটানোর চেষ্টা করেন তাহলে সে পৃথিবীতে এবং আখেরাতেও সফল কাম হবে রসুল সাল্লি ওয়াসাল্লাম আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন বিপদের সময় সর্বপ্রথমে রসুল সাল্লু আলি আসাল্লাম শিক্ষা দিতেন এবং সাহবায়ে কলামকে বলতেন যে তোমরা আল্লাহ সব হ্যান হুয়া কাছ থেকে আফিয়াত ও নিরাপত্তা চাও এবং রসুল সাল্লাল্লাহু আলী আসাল্লাম নিজে সকাল সন্ধ্যা প্রতিদিন আল্লাহ সুহানুতালার কাছে নিরাপত্তার দোয়া করতেন সোনান দাউদে বর্ণিত আনহুমা বলেন রাসূল সাল আলী আসসালাম কখনো সকালে এবং সন্ধ্যায় এই দোয়াগুলো ছাড়তেন না সেই দোয়াগুলো হলো اللهم إني أسألك العافية في الدنيا والآخرة اللهم إني أسألك العفو والعافية في ديني ودنيايا وأهلي ومالي يا الله سبحانه وتعالى تُمِي أَمَا كَيْنِ رَبُّتَةً كَرُوا عَافِيَةً داو أَمَرْ دُنْيَا، دِين، أَمَرْ بُرِبَار، أَمَرْ صَنْبَةٍ مُدْهِدٍ كِنْتُ رسول صلى الله عليه وسلم جَخُنْ كُنُوا بُرُّ صَنْقَطٍ বড় বিপদের সম্মুখীন হতেন তখন একমাত্র আল্লাহ হুয়া তালার উপর নির্ভরশীল হতেন যখন নবী সাল আলহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মুদিনার পানে বের হলেন হিজরতের সময় বুখারি ও মুসলিমে বর্ণিত আবু আল্লাহ আনহ বলেন যে আমরা যখন গুহাই ছিলাম অর্থাৎ সাওর নামি সে গুহাই যেখানে আবু বাকর রু আন এবং রসুল সাল্লাহু আলি ওয়াসাল্লাম লুকিয়েছিলেন আমি রসুল আলী ওসলামকে বললাম হে রসুল সাল আলী আসলাম এই কাফেররা আমাদের এত কাছে চলে এসেছে যে তাদের মধ্যে কেউ একজন যদি শুধু নিজের পায়ের দিকে তাকায় তাহলে সে আমাদেরকে দেখতে পারবে রসুল সাল্লাহ আলী আসলাম আল্লাহ তালার উপর ভরসা ও নির্ভরশীল হওয়ার এক বড় উদাহরণ পেশ করলেন এবং আবু বাকর রাহুকে সান্ত্বনা দিতে গিয়ে বললেন আবু হে এমন দুজনের বিষয়ে তোমার কি ধারণা যাদের সাথে তৃতীয় আল্লাহ রয়েছে রয়েছেন হাজার রহে মাহুল্লাহ বলেন যে আল্লাহ তাহলা তো সমস্ত মানুষের সাথেই রয়েছে তার ক্ষমতা এবং তার জ্ঞানের মাধ্যমে তাই এইখানে তাদের সাথে আল্লাহ সবহানুয়া তালা রয়েছেন এর উদ্দেশ্য যে আল্লাহ সুহানুয়া তালা আমাদের সহযোগিতা করবে বিপদের সময় যেমন আল্লাহ সবহান হুয়া তালার ওপর নির্ভরশীল হতে হবে তেমনই বিপদের সময় আল্লাহ সুবাহান হুয়া তালার জন্য তাকে সন্তুষ্ট করার জন্য এবং এ কথা বিশ্বাস করে যে পৃথিবী আল্লা সুবাহানুয়া তালা পরীক্ষার জন্য সৃষ্টি করেছেন ধৈর্য ধারণ করতে হবে রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামের ওপর যেই ধরনের বড় বড় বিপদ এসেছে সেগুলো আমাদের ওপরে হয়তো এখনও আসেনি রসুল আলী আসাল্লামের জীবনে এমন একটি বছর এসেছে যে বছরের নামই রাখা হয়েছে দুঃখের বছর আবু তালিব যিনি রসুল আলী আসাল্লামের জন্য একটি সুরক্ষিত দুর্গার নেয় ছিলেন সবসময় নবী সাল আলী আসাল্লামের সংরক্ষণ করতেন হেফাজত করতেন এবং যতদিন আবু তালিব জীবিত ছিলেন অন্য কোনো মানুষ নবী আলী ওসাল্লামের ওপর আক্রমণ করতে সাহস পেত না আবু তালিব মারা গেলেন এরপর সেই বছরেই দুই মাস কিংবা তিন মাস পরে রসুল আলী আলহিউসাল্লাম এর প্রিয় স্ত্রী উমুল মিনীন খাদিজাউদ্দাহু আনহার মৃত্যু হয় যিনি নবী সাল্লু আলিহসাল্লামের সাথে প্রায় ২৫ বছর যাবৎ জীবনযাপন করেছেন খাদিজা খাদিজারদ্লাহু আনহা রসুল সাল্লাহ আলীহাসাল্লামের জন্য এক বড় নেয়ামত ছিলেন যিনি দুর্ভাবনার সময় দুঃখের সময় রসুল সাল্লি আসাল্লামকে উৎসাহিত করতেন সান্ত্বনা দিতেন নিজের সম্পদ দিয়েও রসুল আলী আলীহাসাল্লামের সহযোগিতা করেছেন খাদিজা রদ্লাহু আনহা মারা যান সেই বছরই আবু তালিব মারা যান সাল্লাল্লাহু আলী হাসলাম অত্যন্ত দুঃখিত হন কিন্তু তারপরেও রসুল আলী ওসাল্লাম ধৈর্য ধারণ করেছেন বুহারি রাহেমাল্লাহ বর্ণনা করেছেন আনাসল্লাহ আনহু বলেন যে নবী সাল্ল আলী ওসাল্লামের সাথে আমরা নবী সাল্ল আলী ওসাল্লামের ছেলে ইব্রাহিমকে দেখতে গেলাম যখন সেখানে পৌঁছালাম ইব্রাহিম নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করছিল আনিস রাদিয়াল্লাহু আনহু বলেন ফাজআলাত আইনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাজরিফান নিজের সন্তানের এই অবস্থা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে জল ঝরতে লাগলো আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু মনে করলেন যে হয়তো এই ভাবে কাঁদা ধৈর্য ধারণ করার সাথে মেল খায় না তিনি বিস্মিত হয়ে বললেন ওয়া আনতা ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম আপনি অর্থাৎ আপনি ধৈর্যের কথা বলেন আপনি কাঁদছেন রসুল সাল আলী আসাল্লাম বললেন আউফ আউফ ইন্নাহা এটি দয়ার প্রমাণ যে আমার মনের মধ্যে দয়া আছে অতপা রসুল সাল আলী আসাল্লাম বললেন ইনাই ইহজান ولا نقول إلا ما يرضى ربنا وإنا بفراقك يا إبراهيم لمحزونون যে চোখ দিয়ে জল বেরিয়ে এসেছে অন্তর দুঃখিত হয়েছে কিন্তু আমরা এমন কোনো কথা বলবো না যা আল্লাহ সু ভানুয়া তালা পছন্দ করেন না এবং ইব্রাহিম তুমি আমাদেরকে ছেড়ে যাচ্ছ তার কারণে আমরা সবাই দুঃখিত বিসাল্লাহ আলি ওসাল্লাম কোনো এমন কথা বলতেন না যাতে আল্লাহ আল্লা হুয়া তালা অসন্তুষ্ট হন দুঃখের সময় সাধারণ মানুষের অবস্থা এমন হয় যে তারা আল্লাহ তালার ব্যাপারে কু ধারণা করে আল্লাহ তালাকে অনেক সময় গালি দিয়ে দেয় আল্লাহ তালার ব্যাপারে খারাপ কথা বলে এবং নিরাশ হয়ে যায় কিন্তু নবিসাল্লাহ আলি আসাল্লাম এত বড় বড় বিপদেও কখনও নিরাশ হননি আর না আল্লাহ সুহানুয়া তালার সাথে খারাপ ব্যবহার করেছেন নবী আলী আসাল্লাম বিপদের সময় যে শিক্ষা দিয়েছেন তা হল যে নবী সাল্লাহ আলহি আসাল্লাম আল্লাহ তালাকে বেশি বেশি স্মরণ করতেন আল্লাহ তালার একত্ব প্রকাশ করতেন এবং সাহাবায় কেরামকে শিক্ষা দিতেন যেহেতু বিপদ আল্লাহ হান হানুয়া তালাই দূর করতে পারেন তাই যত কঠিন বিপদ হবে আল্লাহ সু হানুয়া তালাকে বেশি বেশি স্মরণ করা উচিত এবং তার একত্ব প্রকাশ করা উচিত কারণ একমাত্র আল্লাহ সু হানুয়া তালাই আমাদেরকে সেই বিপদ থেকে বাঁচাতে পারবেন তিরমিজি رحمه الله برونا كورتين سعد بن أبي وقاص رضي الله عنه بولين جرسول صلى الله عليه وسلم بورتين دعوة ذنون إذ دعا وهو في بطن الحوت لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فإنه لم يدع بها رجل مسلم في شيء قط إلا استجاب الله له يونس عليه الصلاة والسلام جكون মাছের পেটে ছিলেন এই বিপদের সময় তিনি আল্লাহ তালাকে স্মরণ করে বলেছিলেন হে আল্লাহ সুব্যানা তুমি ছাড়া কোনো সত্য ইলাহ মাহবুদ নেই তুমি পবিত্র এবং আমি অন্যায় অত্যাচারকারীদের অন্তর্ভুক্ত ছিলাম নবী আলী আসাল্লাম বললেন যে কোনো ব্যক্তি কোনো কিছুর বিষয়ে এই দুয়া পড়বে আল্লাহ তা তালা তার দোয়া কবুল করবেন নবী সাল আলী আস্লাম নিজে এই ধরনের দোয়া করতেন আল্লাহ তালাকে স্মরণ করতেন তার একত্র প্রকাশ করতেন তিরমিজি রহমা আল্লাহ আরও বর্ণনা করেছেন আল্লাহ হানহ বলেন আমর ইয়া ইয়া ক্যান ইবী সাল আলী আসাল্লাম যখন কোনো বড় বিপদে পড়তেন তার ওপর যখন কোনো বড় বিপদ এসে যেত তিনি বলতেন ইয়া ইয়া হে চিরঞ্জীব হে সর্বসত্তার ধারক আমি তোমার দয়ার তোমার রহমতের ওসিলায় তোমার কাছে সহযোগিতা চাই বুখারি রহমাল বর্ণনা করেছেন ইবনা আব্বাস আনহুমা বলেন যে রসুল সাল আলহি আসাল্লাম বড় বিপদের সময় এই দোয়া পড়তেন লাহ ইহিমুল হালিম

দ্য আওয়াতুলমে করুব আল্লাহ মালহমেত কারজুব ফেলে তে কিনলি ইলাসি ও তরফেতে আইন ওয়াশ লিখলি শানি কুল্লাহ ল্যা লাই লা যে আল্লাহ সফান হউ তা আমি তোমার রহমতের আশা করি তাই তুমি আমাকে অসহায় একা ছেড়ে দিও না আমার সমস্ত বিষয় ঠিক করে দাও এবং তুমি ছাড়া কোনো সত্য ইলাহ মাবুদ নেই তা বিশাল আল্লাহ আলিহ সাল্লাম বিপদের সময় আরও একটি দোয়া শিখিয়েছেন جايدوها ارقطها ولك كورشين ام سلمه رضي الله عنها. سو مسلمه بورنيتو ام سلمه رضي الله عنها بولن جمي النبي صلى الله عليه وسلم كيب ولت ما من عبد تصيبه مصيبه فيقول انا لله وانا اليه راجعون. اللهم اجرني في مصيبتي واخلف لي خيرا منها الا اجره الله في مصيبته واخلف له خيرا منها. ومسلمة رضي الله عنها بولين جاء من النبي <سؤال> صلى الله <سؤال> عليه وسلم جبلت بولت ما من عبد تصيبه مصيبة فيقول إنا لله وإنا إليه راجعون اللهم أجرني في مصيبتي وأخلف لي خيرا منها إلا أجره الله في مصيبته وأخلف له خيرا منها جي كنو كنو ببادر صماع إنا لله وإنا إليه راجعون جأمر صباي আল্লাহ তালার জন্য এবং আমরা সবাই আল্লাহ তালার দিকে ফিরে যাব তারপরে সে বলে যে হে আল্লাহ এই বিপদে তুমি আমাকে নেকি দান করো এবং এর থেকে ভালো আমাকে দান করো নবী সাল আলি বললেন তাকে আল্লাহ তালা সেই বিপদে নেকি দান করবেন এবং তার থেকে উত্তম জিনিস তাকে দান করবে উম্মাল্লাম আহ আল্লাহ আনহা বলেন যে যখন আবু সালামা মারা গেলেন অর্থাৎ আমার স্বামী তখন রসুল সাল্লাহ আলীহি আসাল্লাম যেভাবে আমাকে শিখিয়েছিলেন আমি সেভাবেই দোয়া করলাম এবং আল্লাহ সুহানু তালা আমাকে আমার স্বামীর চেয়ে উত্তম অর্থাৎ রসুল সাল্লাহ আলীহি আসাল্লামকেই দান করলেন তেমনি আসমাবিন তেগুমাই আল্লাহ আনহা বলেন ইবনে মাজা রহেমাহুল্লাহ বর্ণনা করেছেন যে রসুল সাল্ল্লাহ আলী ওয়াসাল্লাম আমাকে কিছু শব্দ শিখিয়েছেন যে শব্দগুলো আমি বিপদের সময় বলবো তা হলো আল্লাহ আল্লাহ রব্বি গলা উশ্রী বিহি সেই আল্লাহ আল্লাহ আমার রব এবং আমি তার সাথে কাউকে শরীর অংশীদার বানাই না তেমনি রসুল সাল আলী ওয়াসাল্লাম বিপদের সময় সালাতের দিকে ছুটে যেতেন ما نصرابوس ثابيبودر سماعي ترى الله تعالى كي يغله سوئته النبي صلى الله عليه وسلم تامون كرتنا. إما رحمه الله برضو علي رضي الله عنه بل. لقد رأيتنا ليلة بدر وما منا رجل إلا نائم إلا رسول الله صلى الله عليه وسلم فإنه كان يصلي إلى شجرة ويدعو حتى أصبح. بدر الجد. কঠিন পরিস্থিতির মধ্যে হয়েছিল মুসলিমদের সংখ্যা কম ছিল বড় ধরনের এক বিপদ ছিল এই সময় এবং রাসুল আলী আসাল্লাম ভয়ে যে এমন না হয় যে সমস্ত মুসলিম নিশ্চিন্ন হয়ে যায় ভয়ে আল্লাহ সব হানু তাআলার কাছে খুব বেশি দোয়া করছিলেন আলী আনু বলেন সবাই ঘুমিয়ে গিয়েছিল শুধু রাসুল সাল আলী আসাল্লাম জেগে এক গাছের সামনে দাঁড়িয়ে সালাত আদায় করছিলেন দোয়া করতে থাকলেন সকাল পর্যন্ত বিপদের সময় রসুলসাল আলী ওসাল্লাম সালাতের দিকে ফিরে যেতেন কারণ আল্লাহ তালা আদেশ করেছেন ইসতে আইনু বিসরি সালাহ যে তোমরা ধৈর্য ধারণ করা এবং সালাতের মাধ্যমে সহযোগিতা কামনা করো কারণ আল্লাহ সুহানুয় তালা আদেশ করেছেন ইসতেআইন বিসাবি সালাহ তোমরা ধৈর্য ধারণ করার মাধ্যমে এবং সালাতের মাধ্যমে সহযোগিতা কামনা করো এর মাধ্যমে তোমরা শক্তি পাবে بخاري رحمه الله برونا كورسن أم سلمة رضي الله عنها بولن استيقظ رسول الله صلى الله عليه وسلم ذات ليلة كنو اكرا رسول صلى الله عليه وسلم جيجا جلن جي تربر بولت لاغلن سبحان الله ماذا أنزل الليلة من الفتن وماذا فتح من الخزائن أيقظوا صواحبات الحجر رسول صلى الله عليه وسلم بولن سبحان الله আজকে কত রকমের ফিতনা নাজিল হয়েছে আজকে কত রকমের সম্পদের দরজা উন্মুক্ত করে দেওয়া হয়েছে যারা বিভিন্ন ঘরে মহিলা আছে তাদেরকে জাগাও যেন সবাই জাগে উঠে আল্লাহ আল্লাহতালার সামনে দোয়া করে আল্লাহ তালার ইবাদত করে সালাত আদায় করে কারণ ভবিষ্যতে বিভিন্ন ফেতনা আসবে এবং পৃথিবীর বিভিন্ন নিয়ামত মানুষের কাছে আসবে তখন হয়তো সবাই এই ফেতনায় নিপতিত হবে সাল্লাহ আলী ওয়াসাল্লাম বিপদ থেকে বাঁচার জন্য এবং বড় বিপদ আসলে সেই সময় যেন আল্লাহ ওয়া তালার সহযোগিতা পাওয়া যায় তেমনি কেয়ামতের দিন বিভিন্ন রকমের কষ্ট বিভিন্ন রকমের বিপদ থেকে বাঁচার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পদ্ধতি শিখিয়েছেন সহিহ মুসলিমে বর্ণিত আবু আনহু বলেন মান মিন আনহু قربة من قرب يوم القيامة وَمَنْ يَسَّرَ عَلَى مُعْسِرٍ يَسَّرَ اللَّهُ عَلَيْهِ فِي الدُّنْيَا وَالْآَخِرَةِ سي حديث نبي صلى الله عليه وسلم بوليشان والله في عون العبد ما كان العبد في عون أخيه جبك تي كنو مومن بهاير دنيار كنو بيبوت دور يا قيامة دين الله سبحانه وتعالى تار اكتا بيبوت دور كربيه. যে ব্যক্তি কোনো অভাবী কোনো দরিদ্র ভাইয়ের সাথে সহযোগিতামূলক ব্যবহার করবে সহজ ব্যবহার করবে কঠোরতা করবে না তাকে সময় দিবে আল্লাহ সব হ্যানু হুয়া পৃথিবীতে এবং আখেরাতেও তার সাথে সরল ব্যবহার করবেন কোনো ব্যক্তি যতক্ষণ পর্যন্ত নিজের ভাইয়ের সহযোগিতা করবে আল্লাহ সব হানু হুয়া তার সহযোগিতা করতে থাকবে শুরু থেকে আমরা শুনলাম যে সর্বপ্রথম যদি কোনো মানুষ সকাল সন্ধ্যা আল্লাহ তালার কাছে দোয়া করতে থাকে যে হে আল্লাহ তুমি আমাকে বড় ধরনের বিপদ এবং বিভিন্ন বিপদ আপদ থেকে নিরাপত্তা ও হাফিয়াত দান করো তাহলে ইনশা আল্লাহ সে অনেক বড় বড় বিপদ থেকে বেঁচে থাকবে কিন্তু যদি বিপদ এসে পড়ে তাহলে একমাত্র আল্লাহ তালার উপর নির্ভরশীল হবে আল্লাহ তালাকে স্মরণ করবে আল্লাহ তালার একত্র প্রকাশ করবে ধৈর্য ধারণ করবে সালাত আদায় করবে এবং সবসময় চেষ্টা করবে অপর মুমিন ভাইদের সহযোগিতা করা তাদের সাথে সরল ব্যবহার করা যাতে আল্লাহ সু হানুয়া তালা তার সাথে সরল ব্যবহার করেন এবং যাতে আল্লাহ তালা তার সমস্ত বিষয় সহজ করে দেন বিপদের সময় মানুষ কত রকমভাবে বিভ্রান্ত হয় তা আমাদের বলার প্রয়োজন নেই তাই আল্লাহ সু হেনু কাছে দোয়া করি হে আল্লাহ আলা বড় বিপদ থেকে তুমি আমাদেরকে নিরাপত্তা ও আফিয়াত দান করো সমস্ত বিপদ থেকে আমাদেরকে আফিয়াত দান করো কারণ আমরা জানি না যে বড় বিপদের সময় আমাদের কি অবস্থা হবে আমরা তোমাকে সন্তুষ্ট করতে পারবো না পারবো না আর যদি আমাদের মধ্যে কারো ওপর কোনো বিপদ আসে আল্লাহ সব হানুত আমাদেরকে সেই সময় ধৈর্য ধারণ করার তৌফিক দান করো তাআলা যেন নবী সাল্ল্লাহু আলী ওসাল্লামের সুন্নাত অনুযায়ী তার আদর্শ অনুযায়ী বিপদের সময়গুলো কাটানোর আমাদের তৌফিক দান করেন ও সাল্লাহু আসসালাম আব কাল নবীন আহমেদ وعلى آله وأصحابه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته